সংসদে সর্বকনিষ্ঠ নারী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন 21 বছর বয়সী হানা রাহিতি মাইপি ক্লার্ক। সংসদ অধিবেশনের প্রথম বক্তৃতায় আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা বা যুদ্ধকান্না পরিবেশন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই নেতা। ঐতিহ্যবাহী গানটি উদযাপনের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে। মাইপি ক্লার্ক একজন মাওরি। নিউজিল্যান্ডের আদিবাসীদের অধিকারের পক্ষে তিনি এই গান পরিবেশন করেন। সেই লক্ষ্য বাস্তবায়নে হয়েছেন এমপিও। গত মাসে এমপি হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে মাইপি ক্লার্ক বলেন, তিনি জনগণের জন্য বাঁচবেন এবং জনগণের জন্য মরবেন। গত 170 বছরের মধ্যে দেশের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে মাইপি ক্লার্কই প্রথম সংসদীয় অধিবেশনে পারফর্ম করেন নিউজিল্যান্ডের আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা গান। তার গাওয়া গান ও অঙ্গভঙ্গি দেখে পছন্দ করেছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ। ইতোমধ্যেই অনেকে তার গান দেখে মুগ্ধ এবং তৈরি করেছেন ভিডিও। নিউজিল্যান্ডের জাতীয় দিবস 6 ফেব্রুয়ারি। 1840 সালের এই দিনে ব্রিটিশ ক্যাপ্টেন উইলিয়াম হবসন নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেন। সেই চুক্তি ঐতিহাসিক ওয়াইটাঙ্গি ট্রিটি বা ওয়াইটাঙ্গি চুক্তি নামে পরিচিত। ওই চুক্তি সইয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড বিশ্ব মানচিত্রে ব্রিটিশ কলোনি হিসেবে আত্মপ্রকাশ করে, আর চুক্তি সইয়ের দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করে কিউইরা। মাওরিরা নিউজিল্যান্ডের আদিবাসী। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে পলিনেশীয় দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে এসেছিল বলে জানা যায়। মাওরি ভাষায় মাওরি শব্দের অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক বা সাদাসিধে। বলা হয়ে থাকে ব্রিটিশরা সারা বিশ্বে এমনকি অস্ট্রেলিয়াতেও যুদ্ধ, নির্যাতন এবং দখলদারিত্ব করে রাজত্ব কায়েম করতে পারলেও একমাত্র নিউজিল্যান্ডে ওরা মাওরি আদিবাসীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশটির রাজ্যভার গ্রহণ করেছিল। আর সেই সমঝোতা চুক্তি সই হয়েছিল 1840 সালের 6 ফেব্রুয়ারি। নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন তবে শান্তিপূর্ণ একটি দেশ। এটি অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাসমান সাগরে অবস্থিত, যার নামানুসারে তাসমান সাগর সেই ওলন্দাজ নাবিক আবেল তাসমান 1642 সালে প্রথম অস্ট্রেলিয়া ও পরে নিউজিল্যান্ড আবিষ্কার করেন বলে জানা যায়। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।